পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরে নবনির্মিত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ভবনের শুভ উদ্বোধন ঘটল 25 নভেম্বর শুক্রবার। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পঠন পাঠন শুরু হওয়ায় সকলেই খুব খুশি। প্রায় 100 জন ছাত্রছাত্রী ঐতিহাসিক তমলুক শহরে গড়ে ওঠা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ডাক্তারি পড়ার সুযোগ পেল। গতকাল এই অনুষ্ঠানে নতুন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের এই কলেজের ফ্যাকাল্টিগণ এফরান পড়িয়ে স্বাগত জানালেন। সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষা প্রফেসর শর্মিলা মল্লিক, পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার বিভাস রায়, রোগী কল্যাণ সমিতির সভাপতি ও তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি অঙ্গদান নিয়েও তমলুক শহরের রাস্তায় একটি র্যালি বের করা হয়। এই র্যালিতে মেডিকেল কলেজের সকল ছাত্রছাত্রী, বিএসসি নার্সিং ও জিএনএম নার্সিং এর ছাত্রীরা অংশগ্রহণ করে। দেখাবো সেই প্রতিবেদনটি। সত্যি মানে এই শিক্ষকতা জগতের অংশ হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর তমলুক আমার ভীষণই প্রিয় শহর। আমি এই কলেজ মানে নতুন বর্ষে ভর্তি হতে পেরেছি এই কলেজ। চেষ্টা করব ভবিষ্যতে এই কলেজ যেন আরও অনেক অনেক এগিয়ে যেতে পারে, অনেক উন্নতি করতে পারে। আর শুভকামনা রইল আমার অনেক আমার ব্যাচমেটসদের জন্য, এবং সবাই যেন আমরা একসাথে ভবিষ্যতে এগিয়ে গিয়ে বড় চিকিৎসা বিজ্ঞানের নাম উজ্জ্বল করতে পারি। আমার ভালো লাগছে আজকে থেকে পঠন না পঠন পঠনটা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের সমস্ত স্টুডেন্টসকে ওয়েলকাম জানিয়ে যে প্রোগ্রামটা আজকে করতে পারলাম তার জন্য খুব ভালো লাগছে। যে আমার এই ফার্স্ট ব্যাচ অফ স্টুডেন্টস, এরা আমিও নিজে একটা কলেজের গোড়াপত্তন করলাম আজকে। গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই বিল্ডিং তৈরি করা, বিল্ডিংয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তৈরি করা, তার ইকুইপমেন্টস কী আসবে, তার ম্যান পাওয়ার কোথা থেকে আসবে তার জন্য চেষ্টা করা করে আলটিমেটলি সার্থক হয়েছে যে ফার্স্ট ব্যাচ আমরা এলওপি পেয়েছি এবং ফার্স্ট ব্যাচ অফ স্টুডেন্টস ঢুকেছে। আশা করা যায় এরপর থেকে কলেজ আপনি গড়িয়ে যাবে এবং পরের বর স্টুডেন্টরা ভর্তি হবে। আর আমরা চেষ্টা করছি যত রকমভাবে ভালো মানে স্টুডেন্টদের পড়ানোর দিকে যেন কোনো ঘাটতি না থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এদের হসপিটাল এক্সপোজার নেক্সট ইয়ার থেকে শুরু হয়ে যাবে, তখন আমাদের যাতে ভালোভাবে হসপিটাল এক্সপোজার হয়। এবং আপনারা জানেন আমরা একটা ওপিডি বিল্ডিং খুব শীঘ্রই চালু করব, সেখানে অনেক ভালো ওপিডি বিল্ডিং, 10-তলা বাড়ি। সুতরাং আমাদের এখন যে ওপিডি বিল্ডিংটা আছে সেটা খুবই ছোট, সেটা ওখানে শিফট হয়ে যাবে, তাহলে আমরা অনেক ভালো পরিষেবা আমরা দিতে পারবো। খুবই আনন্দকর অনুভূতি, অনেকদিন ভেবেছিলাম এই মেডিকেল ক্যারিয়ারে পার্সিউ করব। অ্যাকচুয়ালি কোনোদিন ভাবিনি যে তমলুকের মতো একটা শহরে ভর্তি হতে পারবো। তার কারণ হচ্ছে অনেক অন্য দূরে কোথাও চান্স পেয়েছিলাম, কিন্তু তাও এই জায়গাটাই প্রথম প্রেফারেন্স দিই, কারণ এই জায়গাটা আমার ভালো লাগে, আমার মামার বাড়ি নন্দীগ্রামে, ওই জন্য প্রথমে তমলুকে চয়েস দিই। এবং নতুন কলেজ ভেবে অনেকটা মনের মধ্যে সন্দেহ ছিল কি থাকবে না থাকবে, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর, বিশেষ করে ভর্তি হওয়ার সময় যারা আমাদের গাইড করছিল আজকে দেখি তারা প্রত্যেকেই ডক্টর, মেডিকেল প্রফেশনাল, তাই কোনো ডিসক্রিমিনেশন নেই স্টুডেন্টদের মধ্যে, প্রত্যেকের সঙ্গে এখনও সম্পর্ক ভালো সেরকম গড়ে উঠেনি, তবে চেনা জানা হয়ে গেছে। আশা করি 5.5 বছর এখানে খুব ভালোভাবেই কাটবে। এক গোড়াপত্তন হিসেবে এই তমলুক হচ্ছে কলকাতা থেকেও পুরনো শহর, তাই তাম্রলিপ্ত নামটার সঙ্গে একটা হেরিটেজ আছে, ওই হেরিটেজটার সঙ্গে আমরা জুড়ে গেছি, বিশেষ করে ঐতিহাসিক মুভমেন্ট, কারণ এটা প্রথম ব্যাচ। আর তমলুকের মতো শহরে মেডিকেল কলেজে প্রথম ব্যাচ হিসেবে আমরা খুবই গর্বিত, খুবই গর্বিত, খুব আনন্দ হচ্ছে। আমি উদয়নারায়ণপুর হাওড়া, অরুণাংশু ঘোষ। नए कॉलेज के साथ साथ नई अपॉर्चुनिटीज़ भी मिली हैं, और मैं जैसे राजस्थान से हूँ तो यहाँ पे आके मुझे नई जगह है, लेकिन मुझे बहुत अच्छा लग रहा है। काफ़ी जल्दी मतलब सब कोऑपरेटिव है, पूरा स्टाफ कोऑपरेटिव है और अच्छा कॉलेज है। नाम है, मेरा नाम ऋषिका सिंह। हाँ
राजस्थान जयपुर। फिरे एलो नतून रूपे नतून साजे बी दास एंड सन ज्वेलर्स वर्कशॉप रोड काचरापाड़ा।